ঋণ পুনঃতফসিলের ক্ষমতা ব্যাংকারদের কাছে দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকার্স চেয়ারম্যানদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। দুপুরে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনে নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের যুগান্তকারী এই সিদ্ধান্তের কারণে ঋণ বিতরণে ব্যাংকাররা আরও সতর্ক থাকবে। এতে ব্যাংকারদের মধ্যে জবাবদিহিতা বাড়বে বলেও মনে করেন ব্যাংকের চেয়ারম্যানরা। তবে গভর্নরের সঙ্গে চলা প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের আর্থিক খাতে চলমান সংকট নিয়ে আলোচনা হয়নি বলেও জানান বিএবি এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ঋণের তফসিলকরণ ব্যাংকের উপর ভার দিয়ে দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা ওয়েলকাম জানাই। ওনারা আমাদের সাথে আলোচনাও করেন নাই, ওনারাই এটা দিয়ে দিয়েছেন। এটা একটা যুগ উপযোগী এবং বাস্তবসম্মত একটা পদক্ষেপ আমরা মনে করি। ব্যাংক তো জবাব দিতে হবেই, আমি 100 কোটি টাকা নিলাম, আমি এটাকে রিসিউল করতে করতে চারবারে চলে গেছি, তো এটা ব্যাংকার জবাব দিবে না, এটা পরিশ্রম আমাদের অনেক কমে যাবে এবং ব্যাংকের কর্ম এবং রিকভারি অ্যাট দ্য সেম টাইম এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে আমরা মনে করি।